হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এক দুইটা পাখি হলো বট পাখি, এগুলো বেশিরভাগ বট গাছে থাকে। ওদেরকে আমরা বট একটা গাছের কুটোর থেকে সংগ্রহ করছিলাম, একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। ওরা যে সময় একেবারে ছোট হয়ে দুটো পিচি সাইজের ছিল তখনই তাদেরকে আনা হয়েছিল। আর এখন দেখেন মাশাল্লাহ ওদের শরীরে অনেক পালক গজাইছে, আস্তে আস্তে ওরা গ্রোথ করতেছে। এখন আপনাদেরকে দেখাবো ওদেরকে আমি কি খাবার খাওয়াই, কোথায় রাখি, কিভাবে রাখি, সম্পূর্ণ আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে আপনাদেরকে দেখাবো ওদেরকে কি খাবার খাওয়াই। আমি ওদেরকে আম, জাম, পাকা কত ফলমূল, অনেক ফল খাওয়াই। কাছের থেকে পায়রা পায়রা অনেক ফল আর পায়রা এনে খাওয়াই। আর এই জায়গার মধ্যে ওদেরকে আমার রুমের ভিতর টি টেবিলের নিচে ওদেরকে একটা বুড়ার বানাই দিছি, গরমটা একটু লাগে, ওদের শরীরে একটা হিট থাকে। আর এই যে এখান পাওয়ার কমানো বাড়ানো যায়, ওদেরকে যে সময় ঠান্ডা লাগে ওদেরকে একটু গরম লাইটের পাওয়ার বাড়াই দিই গরমটা একটু বেশি লাগার জন্য। আর এখন এদেরকে আমি খাবার খাওয়ানোর জন্য বাইর করছি। এই যে প্রথমে একটা বাচ্চা দুটা বাচ্চাকে হাতে নিলাম, নিয়ে এসে ওই ঝুড়ির মুখটার উপরে রাখবো, রাইখা ওদেরকে খাবার খাওয়াবো। পাখিগুলার দেখেন ডানার মধ্যে পালক গজানো শুরু হয়েছে, যে সময় আনছিলাম একেবারে পিচি সাইজের ছিল, পালক ছিল না। আর এখন ওদেরকে জাম খাওয়াবো, শীষ দিলেই ওরা জাম খাওয়ার জন্য হা করে, খাবার খাওয়ার জন্য দেন কি সুন্দরভাবে খাইতেছে। অনেক একটি ওরা দুজন আবার পইরেও যায়, ওরা দুজন সুন্দরভাবে খাইতেছে দেখছেন, হা করলে মুখে দিলে সুন্দরভাবে খেয়ে নে। ওদের অভ্যাস হয়ে গেছে এভাবে খাওয়াইতে খাওয়াইতে, এ দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে আছে। ওদেরকে আমি এখন সবগুলা জাম খাওয়াবো, খাওয়ানোর পরে আবার সে একইভাবে এই ঝুড়ির মধ্যে ভরে রাইখা আবার জায়গার মতো রাইখা দেবে। ওদেরকে খাবার খাওয়ানো শেষ, চারটা জাম ওদেরকে খাওয়াইছি, আর একটা বাকি রয়েছে। এখন ওদেরকে মুখের ঢাকনা লাগাইয়া আবার আগের জায়গায় সুন্দরভাবে রাইখা দেবো। এখন তোয়ালেটা দিয়ে চারপাশে ভালোভাবে ঢেকে নেব যাতে পোকা বা ইঁদুর বিড়াল কোনো কিছু আক্রমণ করতে না পারে। আজকের ভিডিও এই পর্যন্ত, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।